হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন এবং ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যুর ফ্রিক। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি এবং আজকের ব্লগটা হয়তোবা দেখেই বুঝতে পারতেছেন কি টপিকে হইতে পারে। সেটা হচ্ছে, আমি নাইট রাইড কখনো করি না এবং নাইট রাইড করার কনফিডেন্স আমার মধ্যে কখনোই ছিল না। বাট রিসেন্টলি আমি একটা ফগলাইট ইনস্টল করছি এবং ফগলাইটটা টেস্ট করার জন্যই আজকের নাইট রাইডটা করতেছি। এবং আপনাদের মধ্যে অনেকেই বলছিল যে রাহাত ভাই, আপনি যে এই ফগ লাইটটা ইনস্টল করছেন এটা নাইট রাইডের কোনো একটা ভিডিও আমাদের সাথে শেয়ার করলেন। সো আজকের মেনলি ওই কারণেই নাইট রাইড করতেছি। ইউজুয়ালি আমি কখনো নাইটে রাইড করতে বেরোই না, আমার ওই কনফিডেন্স লেভেলটা নাই। আর আজকে জাস্ট ফগ লাইটটা ইনস্টল করার কারণে রাইড করতে বের হয়ে গেছি। এবং শীতকাল ফগ লাইটে কতটুকু নেসেসিটি আছে এটা আপনারা হয়তো জানেন। এখন যে রোডটা দিয়ে যাচ্ছি টোটালে হচ্ছে কুয়াশা এবং আজকে মেইনলি একটা গ্রামের ভিতরে যাব। গ্রামের ভিতরে তো বুঝতেই পারতেছেন কীরকম ফগ থাকবে বা কুয়াশা থাকবে। সো আজকের ব্লগটা টোটালটাই হচ্ছে ফগ লাইট নিয়ে। এবং আমি যেই ফগ লাইটটা ইনস্টল করেছি, ওই ফগ লাইটটা হচ্ছে ট্যাসলকের একটি প্রোডাক্ট, ট্যাসলাইট রিজিট প্রো। আমি রিজিট প্রোটা ইনস্টল করেছি এবং এখন অন করা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটার ফোকাসটা কতটা ক্লিয়ার এবং রেঞ্জটাও অনেকটুকু ক্লিয়ার, ভিজিবিলিটি অনেকটুকুই দেখা যাচ্ছে লাইটটা অন করার পর। সো আজকে টোটালটাই হচ্ছে ফগ লাইট নিয়ে। তো চলুন শেয়ার করি এবং দেখি ফগ লাইটের কী অবস্থা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি আমার লাইফের এই প্রথম রাত্রেবেলা রাইড করতেছি। ইউজুয়ালি আমি রাত্রে কখনোই রাইড করি না। আমার একদিন একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল চট্টগ্রামে, ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিলাম। তো ওই বাজে এক্সপিরিয়েন্সের পর থেকে কানে ধরছি যে আমি রাত্রেবেলা কখনো রাইড করব না বাইক নিয়ে। তো আর মাঝখানে করা হয়নি। বাট আজকে যেহেতু ফগ লাইটটা ইনস্টল করছি, আপনাদের রিকোয়েস্ট ছিল, রিকোয়েস্টটা রাখার জন্য রাইড করতেছি রাত্রেবেলা। এবং নাইটে রাইড করলে যে লাইটের ফোকাসটা কতটুকু ইম্পর্ট্যান্ট এটা যারা নাইট রাইড করে তারাই জানে বা তারাই বুঝে। সো আমাকে ট্যাসলাইটের এই ভার্জনটা রিজিট প্রো অনেক সাপোর্ট দিচ্ছে এবং এটার ফোকাসটা অনেকটাই ক্লিয়ার, ভিজিবিলিটি অনেক সুন্দর, যার জন্য আমি রাইড করে খুব কনফিডেন্ট পাচ্ছি এবং আসলেই ভালোও লাগতেছে আমার রাত্রেবেলা। মানে আমি চিন্তা করছি এখন থেকে নাইট রাইড স্টার্ট করবো কি না। এবং আরেকটা কথা বলতে চাই, থ্যাংক ইউ ট্যাসলককে যারা এই লাইটটা প্রোডিউস করছে আমাদের মতো বাইকারদের জন্য, যারা লেস কনফিডেন্ট রাত্রেবেলা রাইড করার জন্য, তাদের কনফিডেন্স লেভেলটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ ট্যাসলককে আবারও। তো আমি এখন রিজিট প্রোটা অন করে রাখতেছি। মাঝে মাঝে যখন দরকার হচ্ছে না আমি আবার অফ করে রাখতেছি, কারণ আপনাদের মাথায় এটাও রাখতে হবে যে আমার যে ফগ লাইটের ফোকাসটা আছে এটা যেন আমার অপোজিট থেকে আসা ভেহিকেলের ড্রাইভারদের প্রবলেমের কারণ না হয়ে যায়। সো আমার যখন দরকার হচ্ছে হাই বিম হিসাবে আমি ফগ লাইটটা অন করতেছি, আর যখন দরকার হচ্ছে না তখন অফ করে রাখতেছি। নর্মাল আমার যে হেডলাইটটা ইনস্টল করা আছে ওইটাও আমি মডিফাই করে একটা ক্রিল ফগ লাইট ইনস্টল করে রাখছি, সো ওইটার ফোকাসও কম না। আর সাপোর্টিং লাইট হিসাবে আরও দুইটা রিজিট প্রো ইনস্টল করছি। এবং এখন আমি টোটালি গ্রামের রাস্তায় আছি, আর আমার ক্যামেরার ভিউটা দেখলেই বুঝতে পারতেছেন যে আশেপাশে মোটামুটি অন্ধকার একটা পরিবেশ, জাস্ট লাইটের অংশটাই একটু ফোকাসড হয়ে আছে। সো আজকের ব্লগটা খুব একটা বেশি বড় করব না, যেহেতু লাইট নিয়ে রিভিউ আর রাত্রেবেলার ভিডিও তেমন একটা ক্লিয়ার সুন্দর আসে না, যেটা আমরা সবাই জানি। সো জাস্ট আজকে লাইটের ফোকাসটা করার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা। আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমাকে আমার গন্তব্যে তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু আমার পিছনে পেলিয়নও আছে, সেফটির ব্যাপার ট্যাপার থাকে। তো আজকে তাড়াতাড়ি কথা না বাড়ায় চলে যাব। আর পরবর্তীতে অবশ্যই নতুন কোনো প্রোডাক্ট বা বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। যেতে যেতে একটা রিকোয়েস্ট করে যেতে চাই, সেটা হচ্ছে যারা এখনও ট্যুর ফ্রিক ফ্যামিলিতে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে জয়েন করবেন। আর যারা অলরেডি ট্যুর ফ্রিকের ফ্যামিলি মেম্বার তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
তো আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সটে নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত অবশ্যই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।